যদি দেখেন গোটা অঞ্চল ডুবে গেছে কোনো পরিস্থিতি নেই দাফন করার তখন আপনি পানিতে ছেড়ে দিবেন আর যদি দেখেন না পার্শ্ববর্তী কোনো জায়গা আছে না সেখানে গিয়ে সেখানে অবশ্যই দাফন করার ব্যবস্থা করবেন মুসলিম বেঁচে থাকতেও যেমন সম্মানী মুসলিম মারা গেলেও তেমন সম্মান আত্মহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লা বাবাহ সম্মানিত দর্শক শ্রোতমলি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটি হলো যে অনেকেই বলতে চাচ্ছেন যে এলাকাগুলো বন্যায় ভেসে গেছে কোনো জায়গা শুকনা নেই এখন সেই জায়গায় যদি কোনো মাইয়েত মৃত্যুবরণ করে তাদের সৎকার কিভাবে করবে তাদেরকে দাফন কিভাবে করবে কোথায় করবে তাদের নিয়মটা কি সম্মানিত উপস্থিতি প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা দেখব যে মাইয়েত যখন মারা যাবে অথচ চারিদিকে পানি পানি আর পানি কোনো স্থল জায়গা নেই এখন কিভাবে দাফন হবে যদি দেখেন আপনি সমুদ্রের উপরে আছেন কোনো পানি জাহাজে আছেন যেখানে কোনো কিনারা নেই জাহাজের ওপরে কোনো মাইয়েত মারা গেল আপনি কি করবেন তখন কোনো কুল কিনারা নেন সেখানে দাফন করার ব্যবস্থা নেই তখন আপনার জন্য করণীয় হল আপনি মাইয়েতকে ইসলামের সারিয়াত মোতাবেক গোসল করাবেন যদি কাফনের ব্যবস্থা করা যায় কাফন পরাবেন তারপর তাকে সুন্দরভাবে সম্মানের সাথে সমুদ্রে ছেড়ে দেবেন কিন্তু যদি এমন হয় কোনো এলাকায় বন্যা হয়েছে বন্যার কারণে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না দাফন করার জন্য এগুলো জায়গায় কি করবেন এগুলো ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ মুসলিম দেশ যেখানে নব্বই পারসেন্ট মানুষ মুসলিম সেই দেশে কোনো এলাকায় বন্যা হলে পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা বন্যায় কবলিত হননি তারা সেখানে গিয়ে তাদের মাইয়েতকে নিয়ে সুন্দরভাবে দাফন করার ব্যবস্থা করা উচিত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করা খুবই জরুরি কোনো একটা এলাকায় বন্যা হয়েছে তারা কিভাবে তাদের মাইয়েতে সৎকার করবে এটা তদন্ত করে তাদেরকে নিয়ে এসে সম্মানের সাথে ইসলামের শরিয়াত মোতাবেক বিভিন্ন কবরস্থান যেটা আছে সরকারি কবরস্থান সেগুলোতে দাফন করার ব্যবস্থা করা খুবই জরুরি কিন্তু দুঃখের বিষয় হলো কিছুদিন আগে আমরা দেখলাম যে বন্যার কারণে কোনো জায়গা পাচ্ছে না লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কোনো মানুষ এগিয়ে যাচ্ছে না এটা বড় দুঃখের বিষয় অবশ্যই এই ব্যবস্থা করা দরকার মুসলিমদের কারণ এখানে এমন নয় যে গোটা দেশ ডুবে গেছে যদি এমন হয় গোটা দেশ ডুবে গেছে কোনো জায়গায় নেই তখন আপনি ওই লাশ সুন্দরভাবে গোসল করিয়ে সম্মানের সাথে পানিতে ছেড়ে দিন সেটাই আপনার জন্য হয় যথেষ্ট হয়ে যাবে কিন্তু গোটা দেশ তো ডুবে না হয়তো বা একটা ডিস্ট্রিক্ট ডুবেছে বা একটা ডিস্ট্রিক্ট বা একটা জেলা সম্পূর্ণ পুরা জায়গাটায় বা পুরা এলাকায় ডুবে নি কোনো অঞ্চল ডুবেছে কোনো অঞ্চল খালি আছে আমাদের সকল মুসলিমের মাথায় এই চিন্তা থাকা দরকার যে কোনো মানুষ মারা গেলে তাদের সৎকারের ব্যবস্থা করা আজকাল আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত জায়গায় বন্যা হয়েছে আমরা মুসলিম হিসাবে তাদের পাশে আমরা ছুটে গেছি ত্রাণ নিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করার জন্য পানীয় পানীয়র ব্যবস্থা করার জন্য কিন্তু সাথে সাথে যারা ত্রাণ বিতরণ করেছেন তাদের মাথায় তাদের ব্রেনে এই বিষয়টিও রাখতে হবে যে এখানে যদি কোনো মানুষ মারা যায় তারা কি করবে কিভাবে সৎকার করবে এই সৎকারের ব্যবস্থাটাও আমাদের রাখা দরকার এদের দাফনের ব্যবস্থাটা আমাদের রাখা দরকার সম্মানিত উপস্থিতি আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন যদি দেখেন গোটা অঞ্চল ডুবে গেছে কোনো পরিস্থিতি নেই দাফন করার তখন আপনি পানিতে ছেড়ে দিবেন আর যদি দেখেন না পার্শ্ববর্তী কোনো জায়গা আছে শুক না সেখানে গিয়ে সেখানে অবশ্যই দাফন করার ব্যবস্থা করবেন একজন মাইয়াতকে মুসলিম মারা গেলেও মুসলিম বেঁচে থাকতেও যেমন সম্মানী মুসলিম মারা গেলেও তেমন সম্মান অর্থাৎ তাকে সম্মানের সাথে রাখতে হবে এমনভাবে তাকে রেখে দেওয়া উচিত নয় যেটা তার জন্য অসম্মান হয় আর এতে আমাদের অবশ্যই এই কাজের জন্য সর্বস্তরের মুসলিমদেরকে এগিয়ে যেতে হবে যাতে আমাদের মুসলিম মাহিয়েতরা অসম্মানিত না হন আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়টি মাথায় রাখার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য তফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته